কুকিং কর্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি অথেন্টিক ডিমের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য দেখো, এখানে আমি ডিম আর আলুটাকে সেদ্ধ করে এইভাবে নুন হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো ছড়িয়ে রেখেছি। এবারে আমি খুব ভালোভাবে সমস্তটাকে নুন হলুদটার সাথে ডিম আর আলুটাকে দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর এখানে তো সর্ষের তেলটা দেওয়াই রয়েছে, তেলটা বেশ ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি ফার্স্টে ডিমগুলোকে দিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। চলো ডিমগুলোকে ভালো করে ভেজে আমাকে তুলে রাখতে হবে। আচ্ছা, ওদিকে ডিমগুলো ভাজা হচ্ছে, এবার এদিকে দেখো আমি দেড়খানা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর দেড়খানা পেঁয়াজ, একটা টমেটো, একটু আদা আর রসুন আমি, আর সাথে কাঁচা লঙ্কাগুলো এইভাবে আলাদা করে রেখে রেখেছি, দেখতেই পাচ্ছ। তো এবারে যেটা করব, এই পেঁয়াজটাকে আমি ভাজবো তেলে, আর এই পেঁয়াজটা দিয়ে সমস্ত মশলাগুলোকে, মানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্তটাকে দিয়ে একটা মিক্সিং গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট আমি রেডি করে নিচ্ছি। দেখো ডিমগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজলে গায়ে উপরে স্কিনটা ভীষণ চামড়ার মতো শক্ত হয়ে যায়। এবারে ডিমটাকে আমি অন্য একটা পাত্রে চিপ করে রাখবো এবং একই সঙ্গে আলুটাকেও ভেজে নেবো। আচ্ছা, ওই একই তেলে দেখতেই পাচ্ছ আলুগুলো আমি দিয়ে দিয়েছি, আলুগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে আমাকে অন্য একটা পাত্রে চিপ করে দিতে হবে। তো চলো আলুগুলোকে ভেজে নেওয়া যাক। দেখো আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলুটাকেও আমি ডিমের সাথে একটা পাত্রে রেখে দিচ্ছি, কারণ এর থেকে বেশি ভাজা যাবে না, আলু একদম কমপ্লিট হয়ে গেছে ভাজা। আচ্ছা দেখো, এবার ওই একই তেলে আমি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবারে শুকনো লঙ্কাটা, তেলটা একদমই গরম, একটু জাস্ট ভাজা ভাজা, হ্যাঁ একদম রেডি হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজটা আগে আমাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তারপরে মিহি করে পেস্ট করা যে মশলাটা আমি গ্রাইন্ডারে করলাম সেটাকে মিশিয়ে দেবো। তো চলো পেঁয়াজ ভাজাটা আগে কমপ্লিট করে নিই। দেখো পেঁয়াজ ভাজাটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার কিন্তু দরকার নেই। তো এবারে বেটে রাখা মশলাটাকে আমি মিশিয়ে দিচ্ছি। আচ্ছা এবারে দেখো মিষ্টি ধোয়া জল আমি একটু অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেবো, এবং এই একই সময় আমরা যেটা করতে হবে, হলুদ নুন এবং লঙ্কার গুঁড়ো আমি একে একে মিশিয়ে দেবো। প্রথমে আমি হলুদটা দিয়ে দিলাম। এবারে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি বেশ কিছুটা পরিমাণে মিশিয়ে দিলাম, তাতে করে কালারটা ভীষণ ভালো আসবে। এবং যে কোনো জিনিসই দেখতে ভালো হলে না সেটা খাওয়ার ইচ্ছেটাও আর কি বাড়িয়ে যায়। তো সেই জায়গা থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দিলাম। আমি খুন্তি ধোয়া একটু জলও দিয়ে দেবো, কারণ খুন্তির গায়ে লেগে গেছে। আর একই সঙ্গে আমি নুনটাও মিশিয়ে দেবো, আন্দাজ মতো নুন মিশিয়ে দেওয়া হয়ে গেল। এবারে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেবো, এবং তেল বেরোনো পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা এরপরে দেখো আমি খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো মিশিয়ে দিলাম, আর একই সঙ্গে খুব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আমি অ্যাড করে দিলাম, মানে এটা হাফ চামচ হাফ চামচ আর কি পরিমাণটা হলো। এবারে সমস্ত মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দেবো, এবং তেল বেরোনো পর্যন্ত আমি অপেক্ষা করব। আচ্ছা মশলাটা কষানোটা চলছে, প্রায় অনেকটাই তেলটা বেরিয়ে আসতে শুরু করেছে। তো এই অবস্থায় ফার্স্টেই যেটা করবো, ভেজে রাখা আলুগুলোকে আমি এই মশলার সাথে মেশাতে থাকবো। আলুগুলো একদম সেদ্ধ অবস্থায় ভাজা হয়ে গেছে, তো আলু একদম ডান,
আলু আর সেদ্ধ হওয়ার দরকার নেই, জাস্ট মশলার ফ্লেভারটা যেন আলুর মধ্যে ঢোকে, তার জন্য আর কি একসাথে একটুখানি নাড়াচাড়া করে নিই। দেখো আলুর সাথে মশলা একদম মিলেমিশে গেছে, একদম কষানোটাও মশলাটা আর কি রেডি হয়ে গেছে। দেখো এখানে আমি জল বেশ কিছুটা পরিমাণে মিশিয়ে দিয়েছি, কারণ প্রথমেই আমি বললাম আজকে আমি একটু অথেন্টিক ঝোল বানাবো, মানে যেটা ডিমের বাংলা ঝোল হয় ঠিক সেই ঝোলটাই। তো সে জায়গা থেকে এটুকু পরিমাণে জল আমি দিয়ে দিলাম, এর থেকে বেশি জল আমার চাই না। তো তোমরা যদি মনে করো নিজেরা আরো বেশি জল দেবে সেক্ষেত্রে দিতেই পারো, জলটা ফুটে উঠলে তারপরে আমি ডিমটা দিয়ে দেবো। দেখো ঝোল একদম ফুটে উঠেছে, এবারে যেটা করব আমি সমস্ত ডিমগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে দেব। ব্যাস আর একটুখানি ফুটে যাক, তারপরেই আমি এটাকে সার্ভ করে দেব। ডিমের ঝোল একদম রেডি। আর এবারে লাস্টে আর কি যেটা করতে হবে, একটু ধনে পাতা কুচি আমি ওপর থেকে ছড়িয়ে দেব। তো দেখতেই পাচ্ছ রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তোমরা যদি ডিমের অথেন্টিক ঝোল রেডি করতে চাও প্লিজ আমার রেসিপিটা ফলো করো। যদি ভালো লেগে থাকে লাইক বাটনটা প্রেস করে দেবে, কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কিরকম লাগলো। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি কুকিং কর্নার চ্যানেলের সাথে থাকো। আবারও বলছি সাবস্ক্রিপশন কিন্তু একদম ফ্রি, সাবস্ক্রিপশন করতে কোনো রকম পয়সা লাগে না। তো সেই জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আজকের মতো তাহলে এ পর্যন্তই, আগামী দিন নতুন কোনো রেসিপির সঙ্গে আবারও তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য টাটা।